সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি ভালো। আজকে আমরা আলোচনা করব চেঞ্জিং সেন্টেন্স নিয়ে। তো চেঞ্জিং সেন্টেন্সের অনেকগুলো ফর্মস, এর মধ্যে আজকে আমরা আলোচনা করব ডিগ্রি নিয়ে। তো ডিগ্রি নিয়ে আলোচনা করার আগে ডিগ্রি ব্যাপারটা কি আমরা একটু শর্টকাটে আলোচনা করে নিই। ডিগ্রি হলো কম্পারেটিভ অ্যাডজেক্টিভ, অর্থাৎ অ্যাডজেক্টিভ যখন তুলনা করে ব্যবহার করা হয় তখন তাকে ডিগ্রি বলে। মানে অ্যাডজেক্টিভ কি ছিল, যে যখন কোনো বস্তু দূর গুণ সংখ্যা পরিমাণ অবস্থা ইত্যাদি নির্দেশ করে তার দ্বারা তাকে ওই ডিগ্রি বলে, সরি অ্যাডজেক্টিভ বলে। তো অ্যাডজেক্টিভটা যখন কারোর সঙ্গে তুলনা করা হয়, অর্থাৎ কারো দোষ গুণ সংখ্যা পরিমাণ অবস্থা যখন অন্য কারোর সাথে তুলনা করা হয় তখন তাকে ডিগ্রি বলে। কীরকম? যেমন আমি ভালো, এটা যদি আমি অন্য কারোর সাথে তুলনা করি আমি তার থেকেও ভালো, তখন এটা হয়ে যাবে ডিগ্রি। নর্মালি ভালো হইলো একটা অ্যাডজেক্টিভ, আর ভালোটা যখন আমি কারোর সঙ্গে তুলনা করব তখন তা হয়ে যাবে কম্পারেটিভ অ্যাডজেক্টিভ, অর্থাৎ ডিগ্রি। তো ডিগ্রি তিনটার রূপ আছে, ডিগ্রি তিন প্রকার: পজিটিভ, কম্পারেটিভ, সুপারলেটিভ। তো আমাদের যে কাজটা সেটা হলো পজিটিভ ডিগ্রিকে কীভাবে কম্পারেটিভে নিব, কম্পারেটিভ ডিগ্রিকে কীভাবে সুপারলেটিভে নিব, বা সুপারলেটিভের ডিগ্রিকে কীভাবে পজিটিভ বা কম্পারেটিভে নিব। তো এই চেঞ্জিংয়ের তিনটা রুল আছে স্বাভাবিকভাবে, নর্মালি। তো তিনটা রুল আমরা আলোচনা করবো আজকে। তো রুল নাম্বার ওয়ান এর তিনটা আলোচনা করি আগে। রুল নাম্বার ওয়ানের মধ্যে আছে, প্রথমে লিখি আমরা পজিটিভ, না পজিটিভ, হ্যাঁ পজিটিভ রিভিউ লিখব। পজিটিভের মধ্যে কি, পজিটিভের মধ্যে প্রথমে থাকবে নো আদার, তারপরে অবজেক্ট, তারপরে অক্সিলারি, অক্সিলারি, তারপরে এস, তারপরে পজিটিভ ডিগ্রি, পজিটিভ, তারপরে আবার একটা এস, তারপরে সাবজেক্ট, তারপরে এক্সট্রা যা কিছু থাকে, অথবা আমরা এক্সট্রা ব্যাপারটা অন্য জায়গায় দিতে পারি। নর্মালি স্বাভাবিক একটা সহজ রুল হিসেবে নিলে আমরা এক্সট্রা লেখাগুলো আসলে এসে লিখব। যেমন একটা উদাহরণ দিতে পারি, যেমন নো আদার বয়েজ, সরি বয় ইজ অ্যাজ গুড অ্যাজ পানি ইন দি ক্লাস। এই যে এখানে নিয়মে প্রথমে নো আদার, তারপরে অবজেক্ট, তারপর নো আদারের পরে যে থাকবে সেই অবজেক্ট, তাহলে নো আদারের পরে বয় আছে, তাহলে বয় হলো অবজেক্ট, তারপরে অক্সিলারি আছে ইজ, তারপর নিয়মের এস, তারপরে পজিটিভ ডিগ্রি গুড। গুডের তিনটা পণ না, পজিটিভ, কম্পারেটিভ, সুপারলেটিভ। তো পজিটিভটা হলো গুড, তারপর হলে বেটার, তারপরে বেস্ট। এটা কীভাবে চিনবো আমরা পরবর্তীতে শিখবো, একটু দেখাবো। তারপরে পজিটিভ ডিগ্রির পরে নতুন করে আরেকটা এস, তারপরে সাবজেক্ট, তাহলে প্রথম এজের পরে পজিটিভটা কোথায় পাবো, প্রথম এজের পরে পজিটিভ, আর দ্বিতীয় এজের পরে সাবজেক্ট, প্রথম এজের পরে পজিটিভ আর দ্বিতীয় এজের পরে সাবজেক্ট, এজের আগে অক্সিলারি। এই 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 গঠনটা মনে রাখলে আমরা কোনটা কোথায় আছে জানতে পারবো, এবং এটা আমাদের জন্য খুবই প্রয়োজন যে অবজেক্ট কোথায় আছে, সাবজেক্ট কোথায় আছে, পজিটিভ কোথায় আছে। তিনটা অবজেক্ট করে থাকবে, আদারের পরেই থাকবে অবজেক্ট, নো আদারের পরে অবজেক্ট, তারপরে প্রথম এজের পরে পজিটিভটা আর দ্বিতীয় এজের পরে সাবজেক্টটা। এই ব্যাপারটা আমাদের মনে রাখতে হবে, পরবর্তীতে কাজে লাগবে। এরপরে পজিটিভটা গেল কম্পারেটিভ, সাবজেক্ট, তারপরে অক্সিলারি, তারপরে কম্পারেটিভ, তারপরে দেন এনি আদার, এটা মুখস্থ, তারপরে আবার আদার পরেই অবজেক্ট, তারপরে একসাথে কিছু থাকবে। এখন আমরা এইটারে যদি কম্পারেটিভের মধ্যে লিখি, তাহলে এই গঠনটা মেনে আমরা লিখব। প্রথমে সাবজেক্ট,
তো সাবজেক্ট প্রথম আমরা বই পাবো পজিটিভের বেলায় সাবজেক্ট থাকে এস এর পরে দ্বিতীয় এস এর পরে তো দ্বিতীয় এস এর পরে কি আছে তামিল মানে যেমন আমরা এখন পরিবর্তনটা করব প্রথমে সাবজেক্ট এটারে যদি আমরা কম্পারেটিভ বানাই তাহলে সাবজেক্টটা দিব এস দ্বিতীয় এস এর পরে এস এর পরে আছে তামিল তাহলে সাবজেক্ট হলো তামিল তারপর কি অক্সিলারি তামিলের অক্সিলারি ইজ তারপরে কম্পারেটিভ তো গুডের কম্পারেটিভ কি পজিটিভের কম্পারেটিভ যে পজিটিভটা কেটা কে প্রথমে এতে পরে পজিটিভ আর এই যে প্রথমে এতে পরে পজিটিভ আছে গুড গুডের কম্পারেটিভ হলো বেটার তারপরে কি কম্পারেটিভের পরে দেন এনি আদার মুখস্থ দেন এনি আদার তারপরে কি অবজেক্ট অবজেক্ট কই ছিল আমাদের নো আদারের পরে দে আছে সেই অবজেক্ট নো আদারের পরে আছে বয় মানে বয় আমাদের অবজেক্ট এরপরে কি এক্সট্রা দা দ্বারা আছে এক্সট্রা ফিল দিয়া ইন দা ক্লাস ইন দি সুপারলেটিভ তো সুপারলেটিভটা আমরা গঠনটা দেখি দেখি প্রথমে হলো সাবজেক্ট তারপরে অক্সিলারি অক্সিলারি বেশিরভাগ ক্ষেত্রে ইজ ইজি হয় ইজ বা ওয়াজ হয় অক্সিলারি তারপরে দি তারপরে এই সুপারলেটিভ ফর্ম অ্যাডজেক্টিভের সুপারলেটিভ তারপরে অবজেক্ট তারপরে যা আছে যেমন সাবজেক্ট এটার মধ্যে দেখলে আমরা সাবজেক্ট পাবো কোথায় দ্বিতীয় এজে পরে দ্বিতীয় এজে পরে কি ছিল তামিল অথবা যদি এটার মধ্যে দেখি সাবজেক্ট থাকবে শুরুতে সাবজেক্ট শুরুতে কি আছে তামিল আমরা সাবজেক্ট দিলাম তামিল তারপরে কি আছে অক্সিলারি অক্সিলারি কি আছে ইজ তারপরে দি দিলাম দি এরপরে সুপারলেটিভ অফ পজিটিভটা ছিল গুড কম্পারেটিভ ছিল বেটার আর সুপারলেটিভ হবে কি গুড বেটারের বেস্ট বেস্ট তারপরে কি সুপারলেটিভের পরে অবজেক্ট অবজেক্ট যদি আমরা খুঁজি পজিটিভের বেলায় আমরা নো আদারের পরে খুঁজবো এই যে অবজেক্ট আবার যদি কম্পারেটিভের বেলায় খুঁজি তাহলে এনি আদারের পরে খুঁজবো অবজেক্ট এনি আদারের পরে কি আছে দেন এনি আদারের পরে আছে বয় বা এখানে নো আদারের পরে আছে বয় তাহলে অবজেক্ট দিবা বয় তাহলে এটা বেস্ট বয় তারপরে তো শেষ এক্সট্রা এক্সট্রা কি ছিল ইন্ডি ক্লাস ইন্ডি ইন্ডি ক্লাস আশা করি ব্যাপারটা বুঝতে পেরেছো তোমরা তো এটা যদি বসে থাকো তারপরে আমরা করবো দ্বিতীয় নিয়মটা রুল নম্বর ওয়ান গেল তারপরে রুল নম্বর টু তো এরপরে রুল টু রুল টু আমরা দেখবো কি রুল টু এর প্রথম নিয়মটা আমরা দেখি পজিটিভ রুল টু এর পজিটিভটা আমরা একটু পেছনে লিখি পজিটিভ পজিটিভটা ছিল ভেরি ফিউ তারপরে অবজেক্ট অবজেক্টটা প্লুরাল ফর্ম তারপরে এটা প্লোরাল যেহেতু এখানে আর বা এস হবে আর বা ওয়াই হবে এটা নিশ্চিত তারপরে এস আবার আগের মতোই তারপর পজিটিভ বাকি সব সেম তারপরে আবার এস তারপরে সাবজেক্ট সাবজেক্ট তারপরে এক্সটেনশন এক্সট্রা তারপর আমরা উদাহরণ দিই যেমন ভেরি ফিউ আগেরটাই দিই আগে ছিল বয় এখন হবে বয়েস প্লোরাল হবে এটা ভেরি ফিউ নিয়ম এখানে প্লোরাল হবে বয়েস আর এস গুড এস ভেরি ফিউ বয়েস আর এস গুড এস আর বা ওয়ার এস পজিটিভটা হলো গুড তারপরে এস
তারপর সাবজেক্ট সাবজেক্ট কই কই থাকবে এখানে দ্বিতীয় দেখো সাবজেক্ট কি ছিল এস তামিম ইন দি ক্লাস তারপরে আসি রোল নাম্বার 2 তো আমরা একটু দেখে নেই এই আমাদের অবজেক্ট কই থাকবে ভেরি ভিউর পরে আমাদের অবজেক্ট থাকবে তারপরে অবজেক্টের পরে পজিটিভটা থাকবে প্রথম এ এর পরে হ্যাঁ এরপরে সাবজেক্ট কই দ্বিতীয় এর পরে এই তিনটা জিনিস আমাদের কাজে লাগে অবজেক্ট সাবজেক্ট অবজেক্ট আর এর যে পজিটিভ কম্পারেটিভ সুপারলেটিভ তো পজিটিভটা পাবো প্রথমে এর পরে সাবজেক্ট পাবো দ্বিতীয় এর পরে আর অবজেক্ট পাবো ভেরি ভিউর পরে তো কম্পারেটিভ কম্পারেটিভ টার্ম দ্বারা লব সাবজেক্ট তারপরে অক্সিলারি অক্সিলারিটা ইয়ে হইতে পারে যে কোনো কিছু হইতে পারে প্লুরাল সিঙ্গুলার অক্সিলারি তারপরে কম্পারেটিভ ক্লিপ তারপরে দেন আগে ছিল দেন এনি আদার এখন হবে দেন দেন মোস্ট আদার দেন মোস্ট আদার বাকি আছে এম আগে হবে অবজেক্ট তারপরে এক্সট্রা যেমন এখন তামিম ইজ তামিম সাবজেক্ট তারপর অক্সিলারি কম্পারেটিভ কম্পারেটিভটা কি হবে গুডের গুডের কম্পারেটিভ কি ছিল আমরা শিখছিলাম বেটার তারপর হবে দেন মোস্ট আদার দেন মোস্ট আদার তারপরে অবজেক্ট অবজেক্টটা প্লুরাল হবে অবজেক্ট অলওয়েজ প্লুরাল হবে অবজেক্ট আমরা অবজেক্টটা হবে প্লুরাল এটা লিখছি Tamim is better than most other boys in the class. এটা গেল রুল নাম্বার এটা গেল রুল নাম্বার 2 তো 2 এর কম্পারেটিভ পর্যন্ত তারপরে 2 সুপারলেটিভ তো সুপারলেটিভ দিকে নিয়মটা লিখে আগে আচ্ছা আমরা আগে দেখে নেই আমাদের প্রয়োজনে সাবজেক্টটা কই থাকবে সাবজেক্ট শুরুতে থাকবে সাবজেক্ট তারপর আমাদের তো কম্পারেটিভটা কম্পারেটিভটা থাকবে আমাদের অক্সিলারির পরে অক্সিলারি ইজ তার মানে কম্পারেটিভ হলে বেটার তারপরে দরকার আমাদের অবজেক্ট অবজেক্ট কই থাকে আদারের পরে দেন মোস্ট আদারের পরে অর্থাৎ বয়েজ আমরা চলে বয়েজ ইন্ডি ক্লাস সফটওয়্যার অবজেক্ট অরিয়েন্টেড কাজ করতে পারি তো সুপার ডিপেন্ডেন্ট হবে প্রথমে সাবজেক্ট তারপরে হলো অক্সিলারি অক্সিলারি আগে নিয়ে হয়েছিল এখানে দি আমরা এখানে নেব ওয়ান অফ দি ওয়ান অফ দা আগেটাতে ছিল শুধু দি এখন হবে ওয়ান অফ দি তারপরে অ্যাডজেক্টিভ সরি কম্পারেটিভ সুপারলেটিভ তারপরে হবে সুপারলেটিভ এরপরে হবে অবজেক্ট আবার আগে হবে অবজেক্টটা প্লুরাল আমরা জানি তারপরে এক্সট্রা কিছু থাকলে তারা বলবে আমরা যেমন যেমন প্রথমে কি দরকার সাবজেক্ট তো সাবজেক্ট যদি আমরা পজিটিভ দেওয়া থাকে পজিটিভ থেকে আনতে গেলে সাবজেক্ট পাবো আমরা দ্বিতীয় এসে পরে তামিম আমরা মানে তামিম বা যদি আমরা কম্পারেটিভ থেকে আনি কম্পারেটিভের শুরুতেই থাকে সাবজেক্ট অর্থাৎ তামিম আমাদের তো একটা সেন্টেন্স দেওয়া থাকবে অন্য একটা করা তারপরে সাবজেক্টের পরে অক্সিলারি অক্সিলারি নাম যেহেতু সিঙ্গুলার ইজ আর আগে তার মধ্যে প্রেজেন্ট টেন্স আছে তাহলে ইজ তামিম ইজ সাবজেক্টের পরে অক্সিলারি ওয়ান অফ দি মুখস্থ ওয়ান অফ দি ওয়ান অফ দি সুপারলেটিভ সুপারলেটিভ কি হবে গুড বেটার বেস্ট এখানে ছিল বেটার এখানে ছিল গুড গুড বা বেটার বেটারের সুপারলেটিভ হবে বেস্ট এরপরে সুপারলেটিভের পরে হলো কি আমাদের অবজেক্ট অবজেক্টটা প্লুরাল বয়েজ ছিল বয়েজ
এরপর একটা একটা হিন্দি আমরা এখানে যদি খুঁজি আমাদের সাবজেক্ট কই থাকে শুরুতেই সাবজেক্ট থাকে তারপরে আমাদের দরকার হয় অ্যাডজেক্টিভটা অর্থাৎ সুপারলেটিভটা কই থাকে দির পরে ওয়ান অফ দির পরে ওয়ান অফ দির পরে সুপারলেটিভটা থাকে কারণ কম্পারেটিভ বা পজিটিভ করতে গেলে এটাকে দেখে আমরা পরিবর্তন করতে হবে তাই এটা দরকার তারপরে দরকার অবজেক্ট অবজেক্ট কই থাকে আমাদের এই সুপারলেটিভটা পরে অর্থাৎ সুপারলেটিভ যদি ব্যাস হয় তাহলে তারপরে হলে অবজেক্ট অবজেক্ট ইচ্ছা করলে আমরা সবটা অবজেক্ট হিসেবে লিখতে পারি মনে করছি বুঝলেন এই গেল আমাদের রুল নাম্বার টু এরপরে আসি রুল নাম্বার থ্রিতে তো রুল নাম্বার থ্রি যেটা সেটা কোনো মানে গঠন নাই রুল নাম্বার ওয়ান বা টু এর মতো তো রুল নাম্বার থ্রিটা আমরা প্র্যাকটিসের মাধ্যমে বোঝার চেষ্টা করব খুব একটা কঠিন না তো রুল নাম্বার থ্রির সাথে তাদের যেটা পার্থক্য রুল নাম্বার ওয়ান আর টুর সেটা হলো ওখানে অনেকগুলো মানুষের মধ্যে থেকে তুলনা করা হয়েছে যেমন সম্পূর্ণ ক্লাসের সঙ্গে ইয়ে তুলনা করা হয়েছিল তামিমের তুলনা করা হয়েছিল যে তামিম সম্পূর্ণ ক্লাসের সবার থেকে ভালো বা তামিম ভালোগুলোর মধ্যে ভালো বা তামিম তখন সম্পূর্ণ মানুষগুলোর এক পক্ষ তামিমের এক পক্ষ করা হয়েছিল আর এখন হইল শুধু দুইটা পক্ষই থাকবে দুইটা মানুষ থাকবে বা দুইটা বস্তু থাকবে এরকম দুইটা বস্তুর মধ্যে তো নো আদার এখানে নো আদার কথাটা যে ছিল আগেকার মধ্যে প্রথম রুল নাম্বার ওয়ানে ওই নো আদার কথাটা দিয়ে কিন্তু অনেকগুলো মানুষকে আমরা বুঝেছি যে অনেকগুলো মানুষের মধ্যে কেউই তার মতো ভালো নয় বা ভেরি ফিউ যে অনেকগুলো মানুষের মধ্যে খুব কম মানুষই আছে তার মতো ভালো বা তার মতো ভালো কিন্তু এখন যেটা করবো সেটা দুই পক্ষ যেমন তামিম এবং সাকিবের মধ্যে সাকিব হলো সব থেকে ভালো এই যে নিয়মটা এটার মধ্যে কিন্তু নো আদার ইউজ করা যাবে না কারণ মানুষই এখানে মাত্র দুইটা তো নো আদার ইউজ করতে পারবো না ভেরি ফিউ ইউজ করতে পারবো না কারণ এখানে অনেক মানুষ হয় তো এরকম দুইজনের মধ্যে যখন তুলনা করা হবে এবং এই দুইজনের মধ্যে তুলনাটারে আমরা তিনভাবেই প্রকাশ করতে হবে পজিটিভ কম্পারেটিভ সুপারলেটিভ তো কিভাবে করবো তো আমরা প্রথমে সুপারলেটিভটা লিখব সুপারলেটিভটা হিসেবে যে তামিম ইজ দি বেস্ট বিটুইন তামিম তামিম এবং সাকিবের মধ্যে তামিম হলো সব থেকে ভালো এইটারে যদি বলে পজিটিভ করো অথবা কম্পারেটিভ করো তখনই আমাদের করবে কম্পারেটিভ ওখানে আমরা কিভাবে করবো আমরা প্র্যাকটিসটা করলে হয়ে যাবে যে আমরা যদি পজিটিভ করি তাহলে পজিটিভটা কিন্তু সবসময় নেগেটিভ ওয়ার্ড নেগেটিভ হইতো বাক্যটা যেমন নো আদার বয় ইন দ্য ক্লাস ইজ অ্যাজ গুড অ্যাজ তামিম তো অর্থ কী ছিল যে তামিমের মতো ক্লাসে কেউ ভালো ছাত্র নেই তার মানে পজিটিভটা অলওয়েজ নেগেটিভ ওয়ার্ডে হয় তাহলে এখানেও নেগেটিভ হইতে হবে আমরা বাংলা করি আগে এখানে বললাম যে তামিম এবং সাকিবের মধ্যে তামিম সব থেকে ভালো তো এখানে আমরা লিখবো যে সাকিব তামিমের মতো ভালো নয় তাইলে কিন্তু আমাদের পজিটিভটা হয়ে গেছে তো কী লিখবো যে তামিম সরি তখন দ্বিতীয় সাবজেক্টটা লিখবো আগে সাকিব ইজ নট আগে দিতাম নো আদার এখন দিব সাবজেক্ট অধিকারী নট তো সাকিব ইজ নট তারপরে দিল আগে অনুযায়ী অ্যাজ তারপরে পজিটিভ বেস্টের পজিটিভ হলো গুড তারপরে আবার অ্যাজ তারপরে তামিল এইটুকুই পার্থক্য বেশি আমরা আগে দিতে পারতাম নো আদার বা ভেরিটিও এখন দিব সাবজেক্ট দিয়ে অক্সিলারি দিয়ে নট লাগাইতে হবে এটা হলো পজিটিভ করার সময় কম্পারেটিভ করার সময় তামিম ইজ বেটার দেন সাকিব এটার কোনো গঠনের দরকার না এটা বেশি একটা কঠিন না ইজি আমরা এটাকে শুধু একটু ভালো করে দেখলেই হয়ে যাবে হয়ে গেল আমাদের কি কম্পারেটিভ আমরা একটু দেখি নি কীভাবে কম্পারেটিভটা করবো সুপারলেটিভটা যদি করি আমরা কীভাবে করবো যখন দেখবো নো আদারও নেই ভেরি ফিউ নেই একটা পজিটিভ সেন্টেন্স দিচ্ছে যেটার মধ্যে নো আদার নেই নো আদার নেই ভেরি ফিউ নেই এটা যদি আমরা সুপারলেটিভ করতে যাই তাহলে আমরা কী করবো সাবজেক্টের সাবজেক্ট দিব অক্সিলারি দিয়ে আমরা ইজ দিত নিয়মে আমাদের নিয়মের অক্সিলারি দিয়ে আছে তারপরে পজিটিভ বা কম্পারেটিভ থাকলে তার সুপারলেটিভটা লিখবো এরপর একটু মুখস্থ রাখতে হবে যে আমরা বিটুইন দিতে হবে বিটুইন দিয়ে যে দুইটা সাবজেক্ট যে দুজনের মধ্যে তুলনাটা চলছে তাদের নাম লিখতে হবে তামিম অ্যান্ড সাকিব মানে যে দুজনের নাম থাকবে সেটা
এটা করে একটু ব্যাক করি আমরা এক কাজ করি এটাকে সুপারলেটিভ বানাই মনে করি আমাদের সুপারলেটিভটা দেওয়া নাই বা কম্পারেটিভটা পজিটিভটা দেওয়া নাই বেশিরভাগ থাকে এই সেন্টেন্সটা পরীক্ষায় থাকে বেশিরভাগ যে এটাকে কম্পারেটিভ দিয়ে দেয় আমাদের সুপারলেটিভ বা পজিটিভ আমরা সুপারলেটিভটা করি রুল নাম্বার 2 এর এডিট করি দিবে তামিম ইজ বেটার দেন সাকিব এখন আমরা রুল শিখছি কি নো আদার থাকবে পজিটিভ বা কম্পারেটিভ বলা এনি আদার মোস্ট আদার থাকবে এখানে এনি আদার মোস্ট আদার নেই শুধু দেন দেন দিয়ে অবজেক্ট দিয়ে দিছি তো এরকম হলে আমরা ওই তৃতীয় নিয়মটা ব্যবহার করব আমরা লিখব সুপারলেটিভ বলা যে তামিম ইজ সুপারলেটিভ নিয়ম তো জানি ইজ দি তারপরে সুপারলেটিভ যে বেটার এর সুপারলেটিভ ফর্মুলা বেস্ট এরপর আমরা অবজেক্ট দিতাম আগে আর এখন দিব কি বিটুইন এখন দিব বিটুইন এইটুকুই পার্থক্য তাহলে ইজ দি বেস্ট বিটুইন যে দুটো সাবজেক্ট এবং অবজেক্ট দিল সাবজেক্ট আর অবজেক্ট দিয়ে দুজন ফিলিং করুন তামিম এন্ড সাকিব অথবা আমরা তামিম না দিয়ে তামিমের ইয়ে দিতে পারি আমরা প্রণব দিতে পারি যে তামিম ইজ দি বেস্ট বিটুইন সাকিব এন্ড হিম আমরা এইভাবে দিতে পারি সাকিবের তখন সাকিবের নাম লাগিয়ে দিতে হবে মানে যে অবজেক্টটার সঙ্গে তুলনা করতেছি অবজেক্টটা বলে আগে দিয়ে দিতে দিতে হবে দিয়ে আমরা লিখব এন্ড হিম এটা হলে পারফেক্ট হয় সুন্দর হয় যে তামিম ইজ দ্য বেস্ট বিটুইন সাকিব এন্ড হিম তার এবং সাকিবের মধ্যে সে তামিম ভালো তামিম এবং সাকিবের মধ্যে তামিম নিজে ভালো তারপরে এই সেন্টেন্সটারে যদি বলে আমাদেরকে কম্পে পজিটিভ করার জন্য তাহলে আমরা কি করব তো আমরা জানি কম্পারেটিভটার মধ্যে সবসময় দেন এর পরে এনি আদার থাকে তো দেন এনি আদার থাকলে আমরা দিতাম শুরু কি করতাম নো আদার দিয়ে দেন মোস্ট আদার থাকলে আমরা পজিটিভ শুরু করতাম ভেরি ফিউ দিয়ে এখানে দেন এনি আদার নাই মোস্ট আদার নাই তখন আমরা পজিটিভ শুরু করবো সাবজেক্ট দিয়ে তো সাবজেক্ট কি আছে তামিম অবজেক্ট দিয়ে শুরু করবো অবজেক্ট কি আছে সাকিব আমরা অবজেক্ট দিব সাকিব তারপরে আমরা দিলাম সরি অক্সিলারি কারণ নট লাগাইতে হবে তো নট দিতে হবে ইজ নট তারপরে আগে মধ্যে এস তারপরে বেটার এর পজিটিভ ফর্মুলা গুড তারপরে আবার এস তারপরে সাবজেক্ট সাবজেক্টে কাম আশা করি নিয়মটা বুঝতে পেরেছ যদি বুঝতে পেরেছ তাহলে ধন্যবাদ তোমরা বাসায় এই নিয়মগুলা খাতায় তুলে তারপরে তোমরা প্র্যাকটিস করবা এই নিয়মগুলো প্র্যাকটিস করলে বেশিরভাগ ক্ষেত্রে ডিগ্রির থেকে যে প্রশ্নগুলো আসে সবগুলো এখান থেকে আসে এই তিনটা নিয়মের মধ্যে আসে একদম বেশিরভাগ ক্ষেত্রে ধন্যবাদ সবাইকে